হিন্দুস্থান একটি এমন দেশ যেখানে প্রতিদিনই কোনো না কোনো বিবাদ চলতেই থাকে। একটা বিবাদ সমাধান হতে না হতে অন্য আর একটা বিবাদ শুরু হয়ে যায়। কিন্তু একটা বিবাদ এমনও ছিল যেটা এখন প্রায় শেষ হয়ে গিয়েছে, আর সেই বিবাদটি হচ্ছে ওই জমিনের বিবাদ। সুপ্রিম কোর্ট 2019 সালের নভেম্বর মাসে তার শুনানি দেয় যে বিবাদগ্রস্ত স্থানে মন্দির বানানো হবে। এই সময় সুপ্রিম কোর্টের সামনে মসজিদ এবং মন্দির সংক্রান্ত পুরানো থেকে নতুন সকল রহস্যকে ব্যাখ্যা করা হয়। সেই সব রহস্যের মধ্যে একটা এমন সত্য বের হয়ে আসে যেটা হয়তো পুরো দুনিয়াকে লুকানো হয়েছিল, আর এই ব্যাপারে যারা জানতেন তারাও হয়তো ভুলই জানতেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে বাবরি মসজিদের সেই রহস্যের উদ্ঘাটন করব যেটার সম্বন্ধে আপনি একেবারে অজ্ঞাত রয়েছেন। তাই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কি এটা আগের থেকে জানতেন কি জানতেন না। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে বাবরি মসজিদের সত্যতা তো জানাবই, কিন্তু তার আগে একটু বাবরের সম্পর্কে জেনে নিই যে বাবর আসলে কে ছিলেন আর যার নামে এই মসজিদকে বানানো হয়েছিল। বাবর ছিলেন ভারতের সর্বপ্রথম মুঘল সম্রাট, যার পুরো নাম ছিল জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। জহিরউদ্দিন মোহাম্মদ বাবর 14 ফেব্রুয়ারি 1483 সালে আন্দিজানে জন্মগ্রহণ করেন, আর যেটা বর্তমানে উজবেকিস্তানের অংশ। মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক সম্রাট বাবর ফারগানা ঘাটের শাসক ওমর শেখ মির্জার সবচেয়ে বড় পুত্র ছিলেন, আর যেই কারণে পিতার মৃত্যুর পর মাত্র 11 বছর বয়সেই তাকে রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয় এবং তাকে কম বয়সে সিংহাসনে বসিয়েও দেওয়া হয়। আর এই কারণে তাকে তার আত্মীয় স্বজনদের বিরোধীরও মোকাবেলা করতে হয়েছিল। অল্প বয়সেই বাহাদুর যোদ্ধা বাবর তার সাম্রাজ্যের বিস্তার ঘটানোর জন্য সৈন্য অভিযানও শুরু করে দিয়েছিল। যদিও এই অভিযানগুলোর শুরুর দিকে বীর এই যোদ্ধা ফারগানা শহরেই তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, কিন্তু তিনি শুরুর দিকে এই ধাক্কা ক্ষমতার সন্ধানে নাকাম হতে দেন এবং সাফাভি সালতানাতের শাসক ইসমাইল প্রথমের সাথে বোঝাপড়ায় আসেন এবং মধ্য এশিয়ার কিছু জায়গাতে জয়লাভও করেন। তো শেষমেশ তিনি ভারতীয় উপমহাদ্বীপে নিজের দৃষ্টি বদ্ধ করেন এবং ইব্রাহিম লোদি শাসিত দিল্লি সালতানাতের উপর আক্রমণও করেন এবং ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধতেই হারিয়ে দেন, আর এরই মাধ্যমে ভারতীয় মহাদেশে মুঘল সাম্রাজ্যের শুরু হয়। এরপর জহিরউদ্দিন মোহাম্মদ বাবরকে মেবারের রাজা রানা সাঙ্গার বিরোধের মুখোমুখি হতে হয়, যিনি কিনা বাবরকে একজন বিদেশী মনে করতেন এবং বাবরকে চ্যালেঞ্জও করেন। কিন্তু তারপরে বাবর খানোয়ারের যুদ্ধে রানা সাঙ্গাকে ভীষণভাবে পরাজিত করেন। তো আক্রমণকারী হোক অথবা বিজয়ী, এমনটাই মনে হয় যে বাবরের সম্পর্কে মানুষের কাছে সঠিক তথ্যই নেই। মুঘল সাম্রাজ্যে আকবর এবং তাজমহল বানানো শাহজাহানের নাম সবারই উপরে উঠে আসে, আর মানুষ কেবল তাদের সম্পর্কেই কিছু ভালো জ্ঞান রেখে থাকেন। কিন্তু বাবরি মসজিদের কথা যখনও শুরু হয় তখন প্রতিবারই বাবরের দ্বারা মন্দির ভেঙে মসজিদ বানানোর কথা দিয়ে শেষ হয়। প্রতিবারই মানুষজন এটাকে বাবরের কাজ মনে করে তার বিরোধিতা করতে শুরু করে, কিন্তু অনেক কম মানুষও জানেন যে মসজিদটা আসলে বাবর বানায়নি। জি, আপনারা একদমই সঠিক শুনেছেন, বাবরি মসজিদ বাবর বানাননি। এখন হয়তো আপনারা মনে করছেন যেহেতু মসজিদের নাম বাবরি মসজিদ সেহেতু কাহিনীটা কি হতে পারে। তো চলুন আমরা আপনাদেরকে সেটিও জানিয়ে দিচ্ছি। বাবরি মসজিদ আসলে বাবরের সৈন্যদলের একজন জেনারেল মীর বাকি তাসকন্দি বানিয়েছিলেন। মীর বাকি তাসকন্দ অঞ্চলে বসবাস করতেন আর বাবর তাকে আবাদ অঞ্চলের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। বলা হয়ে থাকে যে পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ের পর বাবরের সৈন্য যখন আবাদ অবরোধ করেন তখন বাবর আগ্রাতে ছিলেন। তিনি জেনারেল মীর বাকিকে সম্পূর্ণ দায়িত্ব সমর্পণ করে দিয়েছিলেন। যে মসজিদের উপর শতাব্দীর পর শতাব্দী ধরে বিবাদ রয়েছে সেটাও আসলে মীর বাকি বানিয়েছিলেন, আর সম্রাট বাবরকে খুশি করার জন্য সেটাকে বাবরি মসজিদের নাম দিয়ে দেন। কিন্তু এখানে অনেক মানুষ এটাও বলে থাকেন যে এই মসজিদটা বাবরের হুকুমে বানানো হয়েছিল। তো কথা যেটাই হোক না কেন, দুই স্থিতিতেই এই একই কথার সামনে আসে যে বাবরের সেই মসজিদের নির্মাণের উপরে কোনো নিয়ন্ত্রণই ছিল না। এখন আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যে বাবরকে খুশি করার জন্য মীর বাকি এই মসজিদের নাম বাবরি মসজিদ রেখেছিলেন সেই বাবরই তাকে তার সেনার থেকে বের করে দেন। 1526 খ্রিস্টাব্দে মীর বাকিকে লাহোরের পাশে ডিবালপুরের দায়িত্ব দেওয়া হয় এবং বাল্ক, যেটা কিনা এখন আফগানিস্তানে আছে, সেখানে একজন বিদ্রোহীর মোকাবিলা করারও দায়িত্ব দেওয়া হয়। এখান থেকে ফেরত আসার পর মীর বাকিকে চীন তৈমুর সুলতানের আওতায় 6,000 থেকে 7,000 সৈন্যের কমান্ডার বানানো হয়, আর এরপরে 1528 খ্রিস্টাব্দে এই সেনাকে একটি অভিযানে চান্দেরি পাঠানো হয়। এখান থেকে তাদের যে শত্রুরা ছিল তারা পালিয়ে যায় এবং চীন তৈমুর সুলতান তাদের পিছু করার আদেশ দেন। কিন্তু সেখানে একটি সময় এমনও আসে যখন মীর বাকিকে আর সামনের দিকে না এগোতে আদেশ দেওয়া হয়। 1528 সালের মার্চে চীন তৈমুর সুলতানের নেতৃত্বে
বায়োজিদ এবং বিবান, যে কিনা ইব্রাহিম লোদির কর্মচারী ছিলেন, তাকে আওয়াধের নিকট গ্রেফতার করার জন্য পাঠানো হয়। কিন্তু এই দুজন মোগলদের থেকে মোগলদের লখনৌ কিলা ছিনিয়ে নিয়েছিল এবং 1529 পর্যন্ত লখনৌকে নিজেদের নিয়ন্ত্রণে করে রেখেছিল। মুঘল সেনাদের এমন হারের কারণ বাকিদের মাথাতেও চাপলো, আর ওই সময় লখনৌ কিলার দায়িত্ব মীর বাকির উপরে ছিল। কিন্তু বাবর হেরে যাওয়ার পাত্র ছিলেন না, তিনি কুকি এবং অন্যান্য নেতৃত্বে আরও সৈন্য পাঠালেন। তো বায়োজিদ এবং বিমান যখন আরও সৈন্য আসার ব্যাপারে বুঝতে পারলেন, তখন তারা লখনৌ থেকে পালিয়ে গেল। লখনৌ কিলাকে কিছু সময়ের জন্য হারিয়ে ফেলা এবং সেটার উপর থেকে নিয়ন্ত্রণ না রাখতে পারার জন্য মীর বাকির উপরে বাদশাহ বাবর অনেক রাগান্বিত হন। আর এরপর 13 জুন 1529 খ্রিস্টাব্দে বাবর মীর বাকিকে আবারও ডাক পাঠান। তারপর 20 জুন 1529 খ্রিস্টাব্দে বাবর মীর বাকিকে তার সৈন্য থেকে বের করে দেন। মীর বাকির পাশাপাশি আওয়াধে বাকি সৈন্যদেরকেও বাবর বের করে দেন, যেটার নেতৃত্ব মীর বাকি দিত। এটা তো হচ্ছে বাবর এবং মীর বাকির সেই ইতিহাস যেটা ঘটে গিয়েছে। এছাড়া বাবরের জীবনী বাবর নামাও একটি গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি, যেটাতে এমন কোনো ঘটনার উল্লেখ নেই যেটা প্রমাণ করে যে বাবর ওই বাবরি মসজিদ তৈরি করিয়েছিলেন। আর একটা তর্ক এমনও উঠে আসে যে তুলসীদাস, তিনিও কখনো এমন কোনো ঘটনার বয়ান করেননি, যে কিনা হয়তোবা এই দেশে জন্ম নেওয়ার সবচাইতে বড় রাম ভক্ত ছিলেন, যেখানে তিনি তার সমগ্র জীবন রামকে সমর্পণ করে রেখেছিলেন। তিনিও যা যা লিখেছেন শুধুমাত্র রামের নামে লিখেছেন। ওনার লিখনীতেও বাবরি মসজিদের সেই ঘটনা অপ্রমাণিতই থেকে যায়। তিনি একটি বারও উল্লেখ করেনি যে এই স্থানে রাম মন্দির ছিল। এরপরে 1992 সালে 6ই ডিসেম্বরের তারিখ ইতিহাসের পাতাতে লিপিবদ্ধ হয়ে থেকে যায়, যেখানে হাজার হাজার সংখ্যায় কার সেবক অযোধ্যাতে এসে একটি ঐতিহাসিক ইমারত বাবরি মসজিদকে ভেঙে ফেলল এবং সেখানে একটি অস্থায়ী রাম মন্দিরও বানিয়ে দেয়। যার পর সম্পূর্ণ হিন্দুস্থানের সাম্প্রদায়িক দাঙ্গা, মানে হিন্দু আর মুসলিমদের মধ্যে দাঙ্গা হতে শুরু হয়। আর এতে প্রায় সরকারি পরিসংখ্যানের মতে 2000 মানুষ তাদের প্রাণ হারিয়েছিলেন, কিন্তু বাস্তবে এই সংখ্যা ছিল অগণিত। তারপর এই কেস সুপ্রিম কোর্টে চলতেই থাকে মোটামুটি 22 বছর পর্যন্ত। কিন্তু যখন 2014 সালে কেন্দ্রে বিজেপির সরকার ক্ষমতায় আসে, তখন থেকে মুসলিম পক্ষের দলিলগুলো কমজোরি হতে লাগলো। এতদূর পর্যন্ত যে যখন বিবাদপূর্ণ স্থানে রাম মন্দিরের কোনো প্রমাণ পাওয়া গেল না, তখন সুপ্রিম কোর্ট ধর্মের আস্থা বা বিশ্বাসের উপর ভিত্তি করে হিন্দুদের পক্ষে এই রায় ঘোষণা করে দিল। আর যারপর সেখানে বাবরি মসজিদকে সম্পূর্ণ ডেমোলাইজ করে এক ভব্য রাজনৈতিক রাম মন্দির বানানো হলো। তো এটি ছিল বাবরি মসজিদ থেকে রাম মন্দির হওয়া পর্যন্ত সম্পূর্ণ কাহিনী। এখানে না আমরা বিবাদ সংক্রান্ত কোনো ব্যক্তিগত তর্ক দিচ্ছি, আর না কারোর অনুভূতিতে আঘাত আনা আমাদের উদ্দেশ্য আছে। আমরা শুধুমাত্র সঠিক ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করলাম। কিন্তু এর সঙ্গে আমরা শুধুমাত্র একটি যুক্তিকে প্রতিষ্ঠা করতে যাই, সেটি হলো বাবরি মসজিদের নির্মাণের কাজে বাবরের কোনো হাতও ছিল না, বরং মীর বাকির ছিল। তো এটাই ছিল আমাদের অ্যানালাইসিস। এবার আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে সত্যি কি রাম মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল, না বাবরি মসজিদকে ডেমোলাইজড করে রাম মন্দির নির্মাণ করা হলো। কমেন্টে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে বাবরি মসজিদ সংক্রান্ত আরও কোনো তথ্য যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে সেটাও আপনারা আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।